হ্যালো বন্ধুরা, আজকে আমরা দেখাবো উন্নত জাতের গাভী দিয়ে বহু লাভজনক একটি ডেয়ারি ফার্ম, যেখান থেকে প্রতি মাসে 8 থেকে 9 লক্ষ টাকা আলম সাহেব ইনকাম করে থাকেন এবং এই ব্যবসা করে নিজেকে সে প্রতিষ্ঠিত করেছেন। এখানে বিশাল আকৃতির অনেকগুলো গরু আছে, যেগুলো থেকে প্রতিদিন 35 থেকে 40 লিটার দুধ উনি পান এবং প্রতিদিন গড়ে 22 থেকে 26 হাজার টাকা ওনার শুধু দুধ থেকেই আসে। তো চলুন আমরা দেখা যাক, কথা বলে দেখি ওনারা কি বলেন। এক একটি গরুর ওজন 8 থেকে 9 মণ। আমি হয়তো আপনাদেরকে দেখাতে সক্ষম হচ্ছি, বহুল আলোচিত এই ফার্মটি, অসংখ্য গরু, এটি দুগ্ধ খামার হিসেবে পরিচিত। এছাড়া যারা বেকার তাদেরকে একটি খুব ভালো সাপোর্ট দিয়ে থাকেন এরা, অনেক সময় এরা প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকেন। প্রতিটি গরু দেখুন ট্যাগ করা আছে, সিল ট্যাগ করা। এই গরুগুলো 30 থেকে 40 লিটার পার ডে দুধ দেয়। বেশ লাভজনক একটি ব্যবসা। বিশাল আকৃতি গরুগুলো দেখুন ভিউয়ার্স। এটা আজকে সকালে দুধ দেওয়ানো হয়েছে, আবার হয়তো বিকালে দেওয়া হবে। 30 লিটারে কম দুধ হয় না। এখানে কন্টিনিউ লোক বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, হয়তো ব্যস্ততার ফাঁকে আমাদেরকে হয়তো একটু সময় দেবে, গরুর ফার্ম সম্পর্কে একটু কথা বলবো। হ্যালো ভাইয়া। হ্যাঁ ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইয়া। আপনার এই ফার্মটা দেখতে আসলো আমরা, ঢাকা থেকে এসেছি। তো আপনার ফার্মের কথা অনেক শুনছি আমরা, যে চিটাগং শহরের মধ্যে বৃহত্তম একটি ফার্ম, যেখান থেকে প্রতিদিন যেই প্রচুর পরিমাণে দুধ উৎপন্ন, মানে দুধ হয় গরু থেকে, এই দুধগুলো বিভিন্ন বড় বড় মিষ্টির দোকানে নেওয়া হয় এবং ওরা নিয়ে যায়। আমি এই ফার্ম সম্পর্কে জানতে চাচ্ছি যে ব্যবসায়িক দিক থেকে ফার্মটি কতটুকু সফলতা অর্জন করছে। সফলতা বলতে ফার্ম অনেক, দুটো গাভী বড় বড়, একটা গাভীর থেকে যেমনি 25-30 লিটার দুধ আছে। আচ্ছা আচ্ছা, ওগুলো মিষ্টির দোকান এমনি প্রচারা এরকম বিক্রি করি আমরা। তা মিনিমাম মালিকের অনেক একটা গরু ডেলি 1000 টাকা লোদি লাভ হওয়ানো আছে, প্রতিদিন 1000 টাকা করে একটা গরু থেকে আসে। হ্যাঁ লাভ হওয়া। আচ্ছা, এখানে কতগুলো গরু আছে? এখানে এখন বর্তমানে 60টা গরু আছে। 60টা গরু? হ্যাঁ, 60টা গরু লাভ হচ্ছে। দুটো গরু আছে, 20টা গরু ডেলি দুধ দেয়। 20টা গরু ডেলি দুধ দেয়, তাহলে 20টা গরু থেকে আপনার প্রতিদিন 20,000 টাকা আসতেছে। হ্যাঁ, 20,000 টাকা আসতেছে। আর 40টা গরু দুধ দেয় না। 40টা গরু দুধ দেয় না, ওই 40টা গরু 20টা গরু থেকে তোলা গিয়া হয় আর কি। আচ্ছা আচ্ছা, ওই ইনকাম দিয়ে 40টা গরু তোলে, অর্থাৎ বড় হয়, বড় হয়। তারপর আপনার কি বাৎসরিক গরু বিক্রি করেন? না, আমরা তো বড় করে বিক্রি করে আসি। বড় করে বিক্রি করেন, কিরকম দামে বিক্রি করা যায়? অর্থাৎ একটা গরু 2 বছর লাগি, 2 বছর লাগানোর পরে অর্থাৎ ওটা যদি 20 হয় মানুষের হিসেবে বিক্রি করা হয়, আর যদি গাভী ফার্ম হয় ওটা বড় করে বীজ দিয়ে গাভী করে বিক্রি করা হয়। আচ্ছা, কিরকম দাম আসে যেগুলো বীজ দিয়ে বিক্রি করেন?
ওগুলা একটা দাম 2 লাখ 2.5 লাখ টাকা হয়। 2.5 লক্ষ টাকা একটা দাম আসে। 2 বছর বাদ বিক্রি করি 2.5 লাখ টাকা হয় একটা গরু। একটা গরুতে 2.5 লক্ষ টাকা। বাৎসরিক কয়টা গরু আপনারা বিক্রি করতে পারেন? কমতে একদম 20টা বিক্রি করা যায় এক বছরে। প্রতি বছরে মিনিমাম 20টা গরু বিক্রি করেন? 20টা গরু বিক্রি করা। তাহলে মিনিমাম 20টা গরু হলে আপনার 2.5 লক্ষ টাকা করে এসে তো অনেক টাকা। অনেক টাকা, অনেক টাকা। আচ্ছা, আপনি যারা বেকার যুবক, হ্যাঁ, যারা নতুন নতুন খামার করতে চাচ্ছে, হ্যাঁ, তাদের উদ্দেশ্যে কিছু বলবেন যে ঘরে বসে না থেকে খামার করলে কতটুকু লাভবান তারা হতে পারে? খামার করলে তো এই যেমন অনেক যুবক তো বেকার আছে এখন বর্তমানে। জি জি, যদি একটা খামার করেন তাহলে 1 কোটি টাকা 2 কোটি টাকা যদি কোন খাড়ায় যদি একটা খামার করেন, জি, 2-5 জন ওখানে কর্মচারী খাটবে। জি, কর্মচারী খাটলে 2-5টা ফ্যামিলি চলতে হবে। আচ্ছা, ওই 2 কোটি টাকা 2 কোটি টাকা যদি কোন দিয়ে যদি একটা ফার্ম করে তাহলে বর্তমানে 5টা লোক চলতে পারবে। 5টা লোক অনায়াসে চলতে পারবে, 5টা ফ্যামিলি চলতে পারবে। জি, 5টা ফ্যামিলি অনায়াসে চলতে পারবে। আর যাই মানুষ তো ফার্স্টে 2 কোটি টাকা খাড়ায় যে ফার্মটা করবে, জি, ওনারও লাভ হবে। ওনার লাভ মাসে 2 লাখ টাকা লাভ হবে, মাসে 2 লক্ষ টাকা আনতে লাভ হবে। আচ্ছা আচ্ছা, এইরকম যদি পরিচালনা করে আর কি, মালিক যদি মালিকের যদি এরকম পরিচালনা করে, জি, দায়িত্ব মানুষ যদি 2 কোটি টাকা যদি গরুলে এরকম অতো 2 লাখ টাকা 2 লাখ টাকা 1 লাখ টাকা মিনিমাম একদম খরচে 1 লাখ টাকা থাকবে। 2 কোটি টাকা খরচ দিলে 1 লাখ কোটি টাকা থাকবে ওর, আরও লাভ। অর্থাৎ ওর উচিলেই 500 মানুষ 500 ফ্যামিলি চলিতে পারে, ওর উচিলে আরও 5-6টা ফ্যামিলি সাপোর্ট পাবে, চলতে পারবে খুব সহজভাবে। আচ্ছা, একটা জিনিস রোগ বালাই সম্পর্কে কিছু বলবেন যে গরুর রোগ বালাই এটা কেমন হয় বা রোগের কোনো ঝুঁকি আছে কি না? রোগের ঝুঁকি আছে, রোগের ঝুঁকি বলতে এগুলা গরুকে সবসময় সেবা যত্ন করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। জি, ওগুলা আর ভ্যাকসিন মারতে হবে, সবসময় 2-1 মাস পর ভ্যাকসিন করতে হবে, মারতে হবে এনিটাইম, সবসময় ডাক্তার যারা জানে এটা আর কি, হ্যাঁ, পশু ডাক্তার, পশু ডাক্তার, আর পশু ডাক্তারকে সবসময় ভিজিট করাতে হবে, ভিজিট করাতে হবে। পশু ডাক্তার থেকে বেশিরভাগ যারা কনভার্সেশন যারা করবে, হ্যাঁ, ওদের বেশি গুরুত্ব রাখতে হবে যে গরুগুলো কোন সময় হচ্ছে কি না, এটা বেশিরভাগ জ্ঞান করতে হবে। পশু ডাক্তার তো আসে যে চলে যাবে, ওষুধ থাকবে তো 2 ঘন্টা 1/2 ঘন্টা, ও কি সময় ওটা দেখে চলে যাবে, কিন্তু যাওয়ার পরে কিন্তু যারা কর্মস্থল দায়িত্ববান থাকবে, যারা দায়িত্বে থাকবে আর কি, ওরা ওদের থেকে কিন্তু খুব কেয়ার রাখতে হবে গরুটা কোন সমস্যা হয় কিনা, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি একটু আপনি খামারটা ঘুরে দেখি। হ্যাঁ হ্যাঁ, দেখে ধন্যবাদ। হ্যালো বিয়ার, নিশ্চয়ই আপনারা বুঝতে পারতেছেন যে গরু লাভ করে মান্থলি কত টাকা ইনকাম করা সম্ভব, আর খুবই লাভজনক একটি ব্যবসা। যারা বেকার যুবক তারা ইচ্ছা করলে এই খামার করে অনায়াসে, মানে আমরা চাই যে সবসময় আমরা কোনো না কোনো কাজে ব্যস্ত থাকি, তবে এর মধ্যে গরুর ফার্মটি খুবই লাভজনক একটি ব্যবসা। এই ব্যবসায় আজ পর্যন্ত শুনিনি যে কেউ বেকার রয়েছে এবং কারো ভাগ্য পরিবর্তন হয় নাই, এরকম খুব কম। দেখুন গরুগুলো, আমি হয়তো আপনাদেরকে দেখাতে সক্ষম হচ্ছি, দেখুন ভিউয়ার্স, এছাড়াও এই পাশে গরুগুলো কিছু কিছু গরুর বাচ্চা দেখা যাচ্ছে, এগুলো বড় হওয়ার পরে এগুলো ওনারা বিক্রি করবেন। এগুলো যখন পূর্ণবয়স্ক হবে এক একটি গরুর দাম 2-2.5 লক্ষ টাকা। এই গরুগুলো, এগুলো সবগুলোই বাচ্চা, দেখুন ভিউয়ার্স, আমাদের পরবর্তী আরও ভিডিওর জন্য আমাদের সাথেই থাকুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। আশা করি আপনাদেরকে ভালো ভালো ভিডিও দিতে সক্ষম হব, দেখুন ভিউয়ার, mm.
যারা ব্যাংকের টাকা রাখে বুঝলাম, তো যদি ব্যাংকের টাকা যদি না রাখে ওই টাকাগুলো যদি পশু খামার যদি বিক্রি ব্যয় করে ব্যয় করে অনেক লাভবান হবে। দেখুন কন্টিনিউ এই খামারের লোক কর্মতে নিয়োজিত, কন্টিনিউ পরিষ্কার করতেছে যাতে কোনো রকম রোগ বালাই না হয়। তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই, আমরা চেষ্টা করব আগামীতে আপনাদেরকে আরও ভালো ভালো খামার সম্পর্কে ভালো ভালো পরামর্শ ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য। আপনারা আমাদের সাথেই থাকুন, ধন্যবাদ সবাইকে।